আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রংতুলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংসের কলিজা ভুনা। এটি আমার খুব পছন্দের একটি খাবার। গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য খুব সুস্বাদু একটি খাবার। প্রথমে একটি কড়াই গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম দারচিনি, পাঁচটি এলাচ এবং জিরা। আরো দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন স্বাদ মতো। এবার সব উপকরণগুলো একটু কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি রান্না করার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারিটা ঠিক ততটাই মজা হয়। এবার কলিজাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কলিজাগুলো সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট এভাবে কষানোর পরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এবার কলিজার সাথে আলুটা আর একটু কষানোর জন্য আরেকবার ঢেকে দিব। আলুটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটি ফুটতে শুরু করেছে, তো ফাইনালি আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেল আলু দিয়ে গরুর কলিজা ভুনা। আর গরম ভাত বা রুটির সাথে এর স্বাদ সত্যি অতুলনীয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।